Assalamualaikum, शुभ सकाल। आशा करी दूरे काछे देशे विदेशे जे जेखान थेके आमार ए वीडियोटी देखछेन सबाई भालो आछेन सुस्थ आछेन। शरतेर आकाश देखते खूब भालोई लागछे। मेघ बृष्टिर खेला, एई रोद एई बृष्टि, कि चमत्कार देखते। पहाड़ी आकाबाका उचु नीचु रास्ता धरे आज आमि जाच्छि सिलेट शहरे, ओस्मानीनगर, कोम्पानीगंज, गोलापगंज, वाइनघाट, जोगीगंज, जैनतापुर, दक्षिण सुरमा, फेंसुगंज, बालागंज, विश्वनाथ, बियानीबाजार ओ सिलेट सदर। आजके आमि जाब होच्छे सिलेट सदरे। অনেকেই সিলেট ভ্রমণ করতে চাই। আমরা কি জানি সিলেট নামের উৎপত্তি কোথায়? চলুন আমরা কিছু ঘটনা জেনে নেই সিলেট নামটা কোথা হতে এসেছে। প্রাচীন গ্রন্থাদিতে এই অঞ্চলের সিলেট বিভাগ বিভিন্ন নামের উল্লেখ আছে। যখন সিলেটে হযরত শাহজালাল আসেন তখন শত্রুপক্ষ তাকে এবং তার অনুসারী 360 আউলিয়াকে শিলা বা পাথর দ্বারা আটকে দিয়েছিল। তখন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি বলেন, শিলা হাট অর্থাৎ পাথর সরে যা। তখন তৎক্ষণাৎ পাথরগুলো সরে যায়, এই থেকে নাম রাখা হয় শিলা হাট। তারপর নাম সহজ করতে করতে শিল হাট, শিলা হেট, সিলেট নামে বর্তমানে। হিন্দু শাস্ত্র অনুযায়ী শিবের স্ত্রী সতীদেবীর কাটা হস্ত এই অঞ্চলে পড়েছিল, যার ফলে শ্রী হস্ত হতে শ্রী হট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায়ে বিশ্বাস করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি দ্বারা বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজ ব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাদের দলিলপত্রে শ্রী হট্ট নামের পরিবর্তে শিলা হেড, শিল হেড ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মেলে। এছাড়াও বলা হয় এক সময়ে সিলেট জেলার এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল, তার নাম ছিল শিলা। ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে একটি হাট নির্মাণ করেন এবং এর নামকরণ করেন শিলার হাট। এই শিলার হাট নামটি নানাভাবে বিকৃতি হয়ে সিলেট নামের উৎপত্তি হয়। আমরা সিলেট সদরের খুব কাছেই চলে আসছি। আমরা হোটেল বুকিং আগে থেকে দিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের রিসেপশন। তো আমরা আমাদের রুমের কি নিয়ে যাচ্ছি। তো এখানে সেফটি এন্ড সিকিউরিটি খুবই ভালো। রুমে ঢুকতে যাওয়ার আগেই এখানে একটা মেইন ডোর আছে। তো এই মেইন ডোরে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, যারা শুধু রুম গেস্ট তারাই জানে। রুম রেট সম্পর্কে জানতে হলে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। রুম রেটের সাথে অবশ্যই 10% সার্ভিস চার্জ আর 15% ভ্যাট ইনক্লুড করতে হবে। আমরা এই হোটেলে 3 রাত 4 দিন ছিলাম।
তো রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। রুমের কিটা ডিঅ্যাক্টিভেট থাকায় রুমটা ওপেন হচ্ছে না। তাই রুমের কি অ্যাক্টিভেট করতে ভাইয়াটা চলে যাচ্ছে রিসেপশনে। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। দেখতে পাচ্ছেন এখানে টি কফির মিনি বার, এখানে মেনু দেওয়া আছে। কেউ রুম সার্ভিস নিতে চাইলে বা রেস্টুরেন্ট অর্ডার করলে অর্ডার করতে পারেন। ওদের 14 তলায় একটা রেস্টুরেন্ট আছে, সিক্রেট রেসিপি। রুমে একটি টেলিভিশন, এয়ার কন্ডিশন, এখানে লকার আছে দেখতে পাচ্ছেন, ছোট একটা ফ্রিজ আছে তার নিচে, একটা মিরর, আর এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। হট কোল্ড দুটোই ওয়াটারের ব্যবস্থা আছে, ওয়াশরুমে ড্রায়ারও আছে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে চলে এসেছে, আর এই তো বেবির জন্য ফ্রুটস আর চিপস দিয়েছে ওয়েলকাম হিসেবে। রিসেপশনের ইন্টেরিয়রটা খুব ভালো লেগেছে, খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমরা সকালে উঠে পড়েছি, ওদের 14 তলায় যে রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। বেবি ঘুমের জন্য তাকাতে পারছে না, সে দুলছে। বেবি খুব ঘুম কাতরেছিল, তাই তার পাপা তাকে চিয়ার আপ করার চেষ্টা করছে, আর সে এসেই যাচ্ছে। চলে আসলাম ওদের সিক্রেট রেসিপিতে। Thank you.
এই হচ্ছে তাদের ডেকোরেশন। চলুন দেখে নেই ওদের মেনুতে কি কি আছে। এইখানে আছে চিকেন ভুনা, চানা ডাল ভুনা, মিক্স ভেজিটেবল, বেকড বিন, ফ্রেঞ্চ টোস্ট, গ্রিল পটেটো, চাউমিন, আছে পরোটাও, সাথে আছে খিচুড়ি। পরোটা শেষ হয়ে গিয়েছিল, আবার গরম গরম বানিয়ে নিয়ে এসেছে। বেবিদের জন্য আছে চকলেট কর্নফ্লেক্স, ভ্যানিলা কর্নফ্লেক্স, সাথে আছে হট মিল্ক অ্যান্ড হট চকোলেট। এখানে আছে এগ স্টেশন, যার যার পছন্দ মতো এগ মেক করে নিতে পারে এখান থেকে। বেবিদের জন্য আরো আছে বাটার, জ্যাম, জেলি, ব্রেড। আমার বেবি তো এটাই পছন্দ করে, সেই ব্রেড দিয়েই ব্রেকফাস্ট করেছে। আরো আছে এইখানে ওয়াটারমেলন জুস। তো ওদের ডে বাই ডে চেঞ্জ করে মেনু। তো আমরা তিন দিন ছিলাম, এখানে তিন রকমের জুস ছিল তিন দিন। এই হচ্ছে ডেজার্ট আইটেম, ডেজার্ট আইটেমটাও চেঞ্জ করে। কোনো দিন পুডিং, কোনো দিন ফিরনি, কোনো দিন কেক। মেইন মেনুতে শুধু চেঞ্জ করেছিল চিকেন ছিল, সেখানে বিফ বোনা দিয়েছিল। তো আমরা এখন এই অর্ডার দিয়ে নিচ্ছি এখানে। এটির সাথেই আছে টোস্টার মেশিন, কেউ যদি টোস্ট করে খেতে চান, নর্মাল ব্রেড ভালো না লাগে, সেটাও খুব ইজিলি এখানে টোস্ট করে নিতে পারবেন। এই হচ্ছে তাদের কফি বার। তো এখানে আছে হচ্ছে গিয়ে মিল্ক পাউডার, সুগার, চকোলেট পাউডার, কফি, আরও আছে রেডিমেড টি।
আমার বেবির কর্নফ্লেক্স খুব পছন্দ, তো ওর পছন্দের ফ্লেভার হচ্ছে চকোলেট, তো ওর পাপা যে নিয়ে এসেছে ভ্যানিলা, তো সে ভ্যানিলা খাবে না, সেই ভ্যানিলাটা আমারই খেতে হবে। খাওয়া শেষে আমরা চলে যাচ্ছি রুমে, কারণ এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাব ট্যুরের জন্য। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য।